রাখী ও 15ই আগস্টের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। সন্ধ্যা 7:15-র হাওড়া অমৃতসর মেলে আমাদের টিকিট বুক করা ছিল। যেহেতু ট্রেনের টিকিট পাওয়া খুব সমস্যার, তাই জন্য এই বুকিংটি আমি প্রায় 1 থেকে 1.5 মাস আগে করে রেখেছিলাম। ট্রেনটা একদম রাইট টাইমে ছিল এবং এটি একদম সকাল 9:15 নাগাদ বেনারস স্টেশনে পৌঁছিয়ে দেয়। বেনারস স্টেশনটি যথেষ্ট ঝকঝকে এবং এটির ঠিক সামনেই রয়েছে ট্যাক্সি এবং অটো স্ট্যান্ড। স্টেশন পরিসরের মধ্যেই রয়েছে অদ্ভুত সুন্দর একটি পেন্টিং করা জলের ট্যাঙ্ক। স্টেশন থেকে বেরোতেই মেরা কাশী মেরা স্বাভিমান লেখা বোর্ডটি আপনাকে কাশীর পূর্ণভূমিতে স্বাগত জানায়। আমরা এখন বেনারস থেকে অটো নিয়েছি, এখান থেকে বেনারস থেকে বসিয়া পর্যন্ত অটো যাচ্ছে না, পিডিআর মোড় পর্যন্ত অটো যাচ্ছে। তো ওখান পর্যন্ত অটো আপাতত 150 টাকা করে ভাড়া বলেছে, তো দেখা যাক। আমরা এখন গোদুলিয়া মোড় থেকে এই গোদুলিয়া মোড়ের দিকে যাচ্ছি, পিডিআর মলের সামনে নামিয়ে উঠেছি। তো এখন যেতে দিচ্ছে না, এই রিক্সাটা অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে যাবে বলেছে, ঘুরে ঘুরে বাড়ির দিকে যাবে। তো পিডিআর মল থেকে গোদুলিয়া মোড় পর্যন্ত 50 টাকা নেবে বলেছে। ইউজুয়াল ভাড়া 30 টাকার মতো হয়, 20 থেকে 30 টাকার মতো, কিন্তু ও কোথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে। গোদুলিয়া মোড় থেকে যে রাস্তাটি বিশ্বনাথ মন্দিরের দিকে যায়, সেই রাস্তার উপরেই হোটেল লারা ইন্ডিয়াতে আমাদের বুকিং আগে থেকেই করা ছিল। এই হোটেলের লোকেশনটাই হলো এই হোটেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট। তাছাড়াও এই হোটেলটি বেশ সুসজ্জিত এবং পরিষ্কার। বড় যদি কোনো গ্রুপ নিয়ে আসেন, তাহলে এই ড্রয়িং রুমে বসে সন্ধেবেলায় চা খেতে খেতে আড্ডা দেওয়াই যেতে পারে। আমাদের বুকিং করা ছিল সুপার ডিলাক্স এসি ক্লাসিক রুম। খুব বিলাসবহুল না হলেও এই হোটেলটিতে আরামসে কদিন কাটিয়েই দেওয়া যেতে পারে। এই রুমটির ভাড়া ছিল 2100 টাকা পার নাইট প্লাস জিএসটি। হোটেলটির নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং এই হোটেলটির কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ ফুড নিঃসন্দেহে খুবই ভালো। বেনারসে এসেছিলাম, পুজো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিশাল ভাইয়া, তো ইনহোনে বহুত সারা হেল্প কিয়া হ্যাঁ আমলোগো কা। তো ইনকে সাথ হি যাকে পুরা কা পুরা পূজা কা প্রসেস জো ভি হ্যায় কমপ্লিট কিয়া হ্যায়। মেরা জো ভিডিও রয়েগা ইসমে ও পুরা ইসকা নম্বর অর ডিসক্রিপশন মে ভিডিও মে ডাল দুঙ্গা। আগর আপকো বনারস আনা হ্যায় কহিন পে কিসি টাইম পে, তো ইনকে সাথ কন্ট্যাক্ট কিজিয়েগা। ইয়ে সারা কা সারা মন্দির কা জিতনা ভি পূজা করবানে কা চিজ হ্যায় জো ভি হ্যায়, ইয়ে সারা কা সারা চিজ মে আপকো হেল্প কর দেবো। হ্যাঁ ওকে। বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে সোমরাজেশ্বর পশুপতিনাথ মহাদেবের মন্দির। এই মন্দিরটি নেপালি মন্দির বা মিনি খাজুরাহো নামেও পরিচিত। 1843 সালে নেপালের রাজা রাজেন্দ্র বিক্রম শাহ এই মন্দিরটি প্রতিস্থাপন করেন। এই মন্দিরটি নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলেই তৈরি। পুরো মন্দিরটা জুড়েই রয়েছে অদ্ভুত সুন্দর ভাস্কর্য, এবং শুধু তাই নয়, এই প্রত্যেকটি কাঠের যে সমস্ত কাজ করা হয়েছিল সমস্ত কাঠ নেপাল থেকেই আনানো হয়েছিল এই মন্দিরটি তৈরি করার জন্য। পূর্ণিমা রাতে
বেনারসের দশাশ্বমেধ ঘাট কেমন দেখতে লাগে সেইটা দেখার জন্য আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। সকালের ভিড় এড়িয়ে মন্দিরের রাত্রিবেলা করিডোরে ঘোরার মজাটাই আলাদা। এই নতুন তৈরি করা এই মন্দিরের গেট দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় গঙ্গার ঘাটে। নবনির্মিত এই মন্দিরের করিডোরটি সকালবেলার থেকেও রাত্রিবেলা আরও বেশি সুন্দর দেখতে লাগে। এই করিডোরটিতে যেমন রয়েছে ভারত মাতার মূর্তি, ঠিক তেমনই রয়েছে অহল্যাবাঈ হোলকারেরও মূর্তি। মন্দিরের এই অংশটির ঠিক পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে সবসময় চিতার আগুন জ্বলতেই থাকে। সকালবেলা মন্দির চত্বরের ভিড় ঠেলে আমরা গিয়েছিলাম বেনারসের স্পেশাল কচুরি খেতে। বেনারসের বিখ্যাত গলি পেরিয়েই আমরা হাজির হয়েছিলাম রাম ভান্ডারে। এটি হলো বেনারসের সব থেকে অথেন্টিক কচুরির দোকান। শুধু কচুরিতে কি আর মন ভরে, তাই আবার চললাম গলিপথ দিয়ে। কচুরি গলি থেকে একটু খানিকটা এগিয়েই রয়েছে বেনারসের বিখ্যাত লস্যির দোকান। লস্যির দোকানের নাম ব্লু লস্যি শপ। বেনারসের সব থেকে পুরনো এবং সব থেকে অথেন্টিক লস্যির দোকানের মধ্যে এটি অন্যতম সেরা। দোকানটির অদ্ভুত একটি বিশেষত্ব হলো এই দোকানে যারাই লস্যি খেতে আসেন তারাই নিজেদের একটি পাসপোর্ট সাইজ ছবি দোকানের দেওয়ালে সেঁটে দিয়ে যান, নিজেদের উপস্থিতি এই দোকানে প্রমাণ করার জন্য। এই দোকানটি বিভিন্ন ট্রাভেল চ্যানেল যেরকম বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, হিস্ট্রি চ্যানেল দ্বারা স্বীকৃত। এখানে আমরা এসছি আপাতত একটা 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 মিক্স ফ্রুট লস্যি অর্ডার করা হয়েছে, আর একটা কি ড্রাই ফ্রুট লস্যি অর্ডার করা হয়েছে, ওটা একটু আসেনি, ওটার জন্য ওয়েট করছি। ড্রাই ফ্রুট বেনারসে আমাদের এই জার্নি আপনাদের কেমন লাগছে জানান, এবং আমরা শিগগিরই ফিরে আসব বেনারসের পার্ট 2 এপিসোড নিয়ে।